আমি আপনাদের জানাবো গায়ে টিকটিকি পড়া কিভাবে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে। তাহলে শুরু করা যাক আজকের বিষয়। পৃথিবীতে হাজার রকমের বিশ্বাস রয়েছে, তার মধ্যে কিছু বিশ্বাসের সারবত্তা রয়েছে, কিছু আবার নিতান্তই অন্ধবিশ্বাস। কূপমুণ্ডক ছাড়া তাতে ভরসা করা একেবারে উচিত নয়। এরকমই একটি বিশ্বাসের প্রাণী টিকটিকি। সরীসৃপ এই প্রাণীকে নিয়ে গল্পের শেষ নেই। যেমন কোনো কথা বলার সময় পাশে বসে থাকা টিকটিকি টিকটিক করে শব্দ করলে আমরা যে কথাটি চলছে তা সত্য বলে ধরে নিই, মনে করি তার জন্যই হয়তো টিকটিকি সায় দিচ্ছে। অনেকে আবার অমঙ্গল সূচক শব্দ ভেবে ভয়ও পেয়ে থাকে। এরকম আরও হাজারো বিশ্বাস রয়েছে যা মানুষ যুগে যুগে কোনো কারণ ছাড়াই মানুষ বিশ্বাস করে আসছে, আর তাই নিয়ে সারা বিশ্বে চর্চা অব্যাহত। এর পেছনে ব্যক্তিগত কারণ কি তা না জেনে এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে শিক্ষিত মানুষ থেকে শুরু করে অল্প শিক্ষিত জনতা। সাধারণত টিকটিকি দেখলেই শরীরের মধ্যে কেমন যেন একটা করে ওঠে। বিশেষ করে মহিলারা আশপাশে টিকটিকি দেখলেই আঁতকে ওঠেন, আর গায়ে টিকটিকি পড়লে তো আর রক্ষে নেই, চেঁচিয়ে বাড়ি মাথায় করে দেন। তবে জানেন কি গায়ে টিকটিকি পড়া কিভাবে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে? জেনে নিন। শরীর বেয়ে টিকটিকি উঠলে, গা বেয়ে টিকটিকি উঠলে আপনার আয়ু বেড়ে যাবে, আর ঘাড়ে টিকটিকি পড়লে, ঘাড়ে টিকটিকি পড়লে আপনার সত্তর সংখ্যা বাড়তে থাকবে। বাম কাঁধে টিকটিকি পড়লে, বাম কাঁধে টিকটিকি পড়লে জীবনে সুখ শান্তি আসে বলে মনে করা হয়। ডান কাঁধে টিকটিকি পড়লে, ডান কাঁধে টিকটিকি পড়লে যে কাজ করবেন তাতে আপনার জয় নিশ্চিত। বাম কপালে টিকটিকি পড়লে, বাম কপালে টিকটিকি পড়লে আপনার করা কাজ সফল হবে বলে ধরে নেওয়া হয়। ডান কপালে টিকটিকি পড়লে, ডান কপালে টিকটিকি পড়লে তা ভালো কিছু সূচনা করে বলে মনে করা হয়। নখে টিকটিকি লাগলে, নখের মধ্যে টিকটিকি ছুঁয়ে গেলে ধরে নেওয়া হয় আপনার কিছু একটা হারাতে চলেছে। বাম হাতে টিকটিকি পড়লে, বাম হাতে টিকটিকি পড়লে তা খুব লাকি বলে ধরে নেওয়া হয়। ডান হাতে টিকটিকি পড়লে, ডান হাতের কবজিতে টিকটিকি পড়লে সেটাকে ভালো লক্ষণ বলে ধরা হয় না। বাম চোখে টিকটিকি পড়লে, বাম চোখে টিকটিকি পড়লে বলা হয় আপনি খুব ধনী হতে চলেছেন। ডান চোখে টিকটিকি পড়লে, ডান চোখে টিকটিকি পড়লে খুব তাড়াতাড়ি আপনি কোনো সুখবর পাবেন। মাথায় টিকটিকি পড়লে, মাথায় টিকটিকি পড়লে ভয় পাওয়া স্বাভাবিক, তবে তাছাড়াও এটাকে খুব একটা ভালো লক্ষণ বলে গণ্য করা হয় না। তাহলে বন্ধু, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন। টাটা, বাই বাই।